হ্যালো প্রিয়ন আশা করি সকলে ভালো আছো সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড কোশ্চিন যেগুলো কোশ্চিন আরআরপি এন টিপিসি বা ডাব্লু পিএসসি বা ডাব্লুবিপি পুলিশ সমস্ত জায়গায় একটা থেকে দুটি কোশ্চিন চলেই আসে সো প্রিভিয়াস ইয়ারের আমি রেলওয়ে গ্রুপটি এবং গ্রুপ সি গুড গার্ডস এই রেলওয়ে ডিপার্টমেন্টের যত এক্সাম আছে সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের চব্বিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন তুলেছি সেগুলো নিয়ে ডিসকাস করব সো শুরু করি আজকের ক্লাসটি সো আজকের ফার্স্ট কোশ্চিন দেখে নাও বলছে ডিবিএমএস হল মানে এর ফুল ফর্ম কী ডাটা বেস মেনটেন্স সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ডাটা ডিজিটাল বেস ম্যানেজমেন্ট সিস্টেম কোনোটি নয় সো কারেক্ট অ্যান্সার এখানে হওয়া উচিত হ্যাঁ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর হচ্ছে ফুল ফর্ম চলে যায় পরবর্তী কোশ্চিনে বলছে নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয় ইনপুট ডিভাইসের কথা বলেছে কিবোর্ড স্ক্যানার মাউস প্রিন্টার তাহলে আমরা জানি এটা ইনপুট ডিভাইস এটা ইনফিট ডিভাইস স্ক্যানার স্ক্যান করি মাউস এটা ইনফিট ডিভাইস কারেক্ট অ্যান্সার ইজ প্রিন্টার তাহলে প্রিন্টার একটা ইনপুট ডিভাইস নয় তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা আউটপুট ডিভাইস তাহলে দেখো পরবর্তী কোশ্চিন বলেছে যে এইচটিপি দিয়ে দুটো স্ল্যাশ দিয়ে বলেছে ডাব্লুডাব্লু ডট ডিসকভারি ডট কম এটি হলো ওয়েব ব্রাউজার ওয়েবসাইট ওয়েব পেজ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কারেক্ট অ্যান্সার ইজ হ্যাঁ ওয়েবসাইট এটা আমরা সকলে জানি এটাকে বলা হয় ওয়েবসাইট সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন চলে যাব কম্পিউটার প্রোগ্রামিং এ কোনটি মানে কোনো ত্রুটিকে বলা হয় কী বলা হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজে অপশান এ ব্যাগ অপশান বিট অপশান সি ভাইরাস কোনো অপশান ডি কোনোটি নাই কারেক্ট অ্যান্সার ইজ হ্যাঁ ব্যাগ ব্যাগ বলা হয় কম্পিউটারে কোনো প্রোগ্রামিংয়ের ত্রুটিকে বলা হয় ব্যাগ এটা মনে রেখো এবং খুব ভালো কোশ্চেন কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে বলে কি বলবো ওয়াটো সামারাইজ অটো ইনসার্ট অস ওয়াটো কারেক্ট ক্র্যাক ট্র্যাক চেঞ্জ কারেক্ট অ্যান্সার ইজ ওয়াটো কারেক্ট মানে কোনো ভুল করলে অটোমেটিক্যালি সেটা কারেক্ট হয়ে যায় সেই জন্য এটাকে বলা হয় ওয়াটো কারেক্ট অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চনে চলে যাব ডিফল্ট রূপে কম্পিউটার কোনো ডকুমেন্ট কীভাবে বা কী রূপে প্রিন্ট করে ল্যান্ডস্কেপে পোর্ট্রেটে পেজ সেটা প্রিন্ট প্রিন্ট ভিউয়ে কারেক্ট অ্যান্সার ইজ পোর্ট্রেট মোডে তাহলে পোর্ট্রেটে তোমাদের কোন ডকুমেন্ট ডিফল্ট রূপেও সেটাকে প্রিন্ট করে দেয় নেক্সট কোশ্চিন বলছে কিসের জন্য সিটিকান ভ্যালি বিখ্যাত সিলিকন উৎপন্ন হ্যাঁ নদী উপত্যাকা কম্পিউটার সফটওয়্যার পরিবেশ সংরক্ষণের জন্য কারেক্ট অ্যান্সার ইজ কম্পিউটার সফটওয়্যার এর জন্য বিখ্যাত কেন কারণ এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের সিটিকান ভ্যালি একটি এমন একটি শহর যেখানকার পুরো পৃথিবীর তথ্য প্রযুক্তির যত বড়ো বড়ো কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির হেডকোয়ার্টার ম্যাক্সিমাম রয়েছে যেমন ধরো ফেসবুক গুগল বিভিন্ন টাইপের ইউটিউব এদের হেডকোয়ার্টার কিন্তু ভ্যালিকান সিটিতে ভ্যালি সিলিকন ভ্যালিতে অবস্থিত নেক্সট চলে যায় নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই জয়পুর কারেক্ট অ্যান্সার ইজ ব্যাঙ্গালুরুকে বলা হয় কারণ জানি আমরা টেকনোলজির দিক থেকে সব থেকে উন্নত শহর হচ্ছে কি ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু তাই ব্যাঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় ডাব্লু 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 এর পুরো নাম কি ওয়ার্ল্ড ওয়ার্ক ওয়েব ওয়ার্ল্ড ওয়েড ওয়ার্ক ওয়েব ওয়েড ওয়া ওয়ার্ল্ড ওয়েব না ওয়ার্ল্ড ওয়েড ওয়েব তো কারেক্ট অ্যান্সার ইজ প্রথমে ওয়ার্ল্ড আসবে তারপরে ওয়েড আসবে তারপরে ওয়েব আসবে সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা মনে রেখো বা লিখে নিয়ে কোথাও নেক্সট হচ্ছে ল্যান এন ল্যান কথাটির পূর্ণ নাম কী অপশানগুলো দেখে নেব অপশান এ বলছে ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান সি লোকাল অ্যাসেস নেটওয়ার্ক অপশান সি ল্যান্ড অ্যাসেস নেটওয়ার্ক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ডের ফুল ফর্ম ওকে চলো পরবর্তী কোশ্চিন চলে যাব আমরা বলছে সিপিইউ কথাটির পূর্ণ রূপ কী তাহলে সিপিইউ কথাটির পূর্ণ রূপ কি কম্পিউটার প্রোগ্রামিং ইউনিট অপশান বি কম্পিউটার প্রসেসিং ইউনিট অপশান সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশান ডি সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট কারেক্ট অ্যান্সার ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তীতে চলে যাব কোশ্চিন নাম্বার বারো কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটি কী স্ক্যানার অপশান বি মডেম অপশান জি সি সিডি রম অপশান ডি প্রিন্টার কারেক্ট অ্যান্সার ইজ মডেম মডেমের মাধ্যমে আমরা জানি সো টেলিকমকে কম্পিউটারের সঙ্গে কানেকশান করা যায় বা সংযোগ করা যায় নেক্সট কোশ্চিনে চলে যাব কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো উইন্ডোজটা কী সফটওয়্যার অপশান বি হার্ডওয়্যার অপশান বি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই অপশান ডি কোনোটাই নাই আমরা সব ভালো মতো জানি এটা একটা কি সফটওয়্যার ওকে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার তেরো কোশ্চিন নাম্বার তেরোটা কী বলছে দেখে নাও বলছে ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে তথ্য যন্ত্রপাতি প্রোগ্রাম হার্ডওয়্যার কারেক্ট অ্যান্সার তথ্যকে নষ্ট করে ঠিক আছে ইনফরমেশানটাকে নষ্ট করে দেয় ভাইরাস কম্পিউটারের ক্ষেত্রে নেক্সট হচ্ছে সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় অপশান এ ইনপুট আউটপুট নিবিড় প্রসেসিংয়ের জন্য অপশান বি তথ্য পুনরুদ্ধার কাজের জন্য অপশান সি বিভিন্ন গাণিতিক ও বৈজ্ঞানিক কাজকর্মের জন্য অপশান ডি সবগুলি সো কারেক্ট অ্যান্সার হবে সবগুলির জন্য ইনপুট আউটপুট নিবিট প্রসেসিংয়ের জন্য হবে পুনরুদ্ধার তথ্য পুনরুদ্ধারের জন্য হবে গাণিতিক এবং বৈজ্ঞানিক কাজকর্মের জন্য হবে এবং এক্ষেত্রে সবগুলো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে যাব নিচের বা কোন ধরনের ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং ক্ষমতা যোগ করা যায় নেক্সট অপশান হচ্ছে সিস্টেম বোর্ডস অপশন বি সিস্টেম ডিভাইস অপশন ডি অপশন সি ইনপুট ডিভাইস অপশন ডি এক্সপ্যানশান স্লটস কারেক্ট অ্যান্সার ইজ এক্সপ্যানশান স্লট অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর কোন ধরনের এই ডিভাইসের জন্য কম্পিউটারের যন্ত্রাংশ ক্ষমতা যোগ করা যায় নেক্সট চলে আসি পরবর্তী কোশ্চেন বলছে কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজ ফাসকাল বিলগেটস কোনটি নয় কারেক্ট অ্যান্সার ইজ চার্লস ব্যাবেজ ফার্স্ট টাইম তিনি কম্পিউটারকে আবিষ্কার করেছিলেন তাই তিনি কম্পিউটারের জনক নামে পরিচিত নেক্সট চলে যায় এইচ টি এম এল কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত কোনটি অপশান এ নোটপ্যাড অপশন বি ওয়ার্ড প্যাড অপশান সি এম এস ওয়ার্ড অপশন ডি ওয়ার্ড আইকনস কারেক্ট অ্যান্সার ইজ নোট প্যাড নোট প্যাড ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এখন কোশ্চেন হচ্ছে এই এইচটিএমএল এর ফুল ফর্ম কী তো সো এর ফুল ফর্মটা তোমরা কমেন্ট সেকশানে জানাও ওকে চলে যাই পরের কোশ্চিনে আমরা নিম্নলিখিত কোন শব্দটি ইন্টারনেটের সঙ্গে জড়িত ডাব্লুডাব্লু ডাব্লু এইচ টিটিপি ইমেল সবগুলি কারেক্ট অ্যান্সার সবগুলি ওকে সো এগুলো সবগুলোই হ্যাঁ ইন্টারনেটের সঙ্গে জড়িত চলে যায় পরের কোশ্চিনে বলছে পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম গতানুগতিক টাইপ টাইপরাইটার কিবোর্ডে বা কীপ্যাডে থাকে না ট্যাব স্পেস বার ইন্টার ব্যাক্স স্পেস কোনটা হবে কারেক্ট অ্যান্সারিস এখানে হয়ে যাবে ইন্টার ইন্টার শব্দটা আমাদের ইসে পাওয়া যায় না কিসে পাওয়া যায় না যেন কি টাইপ রাইটারে পাওয়া যায় না সো পরের কোশ্চেনে চলে যাব বলছে মোবাইল ফোনের কাজ করার জন্য নিম্নলিখিত কোনটির প্রয়োজন উপযুক্ত হ্যান্ডসেট সিম কার্ড পরিষেবা প্রদানকারী নেটওয়ার্ক সবকটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সব কটি এক্ষেত্রে সব কটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তাহলে সবকটিই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলছে লোটাস জাভা ওরাইকাল এই শব্দগুলি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত টেলিকমিউনিকেশান অপশান বি মিসাইল টেকনোলজি অপশান বি কম্পিউটার হার্ডওয়্যার অপশান ডি এদের কোনোটিই না সেক্ষেত্রে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনোটি না এদের কেন এই শব্দগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড্রয়েড ফোনের সো এটা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে জড়িত হবে সো অপশান নেই অ্যান্ড্রয়েড ফোন সো অপশান ডি ইউজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ কোনটি ওয়ার্ল্ড ওয়েড ওয়েব ওয়েবসাইট হোম পেজ তারপরে নেভিগেটার অ্যান্ড জাভা সবকটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সবকটি এটাও জড়িত এটাও জড়িত এটাও জড়িত এটাও জড়িত সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট টাইন আজকের ফাইনাল কোয়েশ্চিন বলছে কম্পিউটার ব্যবহৃত ডিক্স অপারেটিং সিস্টেম ডিওএস ডিস্ক অপারেটিং সিস্টেম হলো একটি কী প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কার্যকর্মকে নিয়ন্ত্রণ করে অপশান বি সার্চ ইঞ্জিন অপশান সি ভাইরাস বিরোধী সফটওয়্যার অপশন ডি যন্ত্র যা ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয় সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি একটি এমন একটা প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কার্যকর্মকে নিয়ন্ত্রণ করে সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এই সমস্ত সমস্ত কোশ্চিনগুলো ছিল খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আশা করি তোমাদের আগামী যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলোর জন্য খুব হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এর पार्ट टू चाओ किना से जब थैंक्स फर व्वाचिंग दिस भिडियो